প্রত্যেকে নমস্কার আজকের বিষয়টা হলো যে বিহারে এই বছর বাইরের যারা রয়েছে রাজ্য বাইরের স্টেটকে কত পার্সেন্ট সিট তারা বাইরের স্টেটদের জন্য তারা বেঁধে দিচ্ছে মানে অনেকে ফোন আসছে অনেক নিউজ দেখছি যে বিহার সরকার হয়তো ডোমিসাইল এবার চালু করতে পারে বিষয়টা কি না বিষয়টা হলো বিহার সরকার নিজেদের ছেলে মেয়েদের জন্য একটা পার্সেন্টেজ রেখে দেবে আর বাইরের স্টেটকে তারা কিছু হয়তো পারসেন্টেজ বাইরের তারা আর কি দিতে পারে এটা মনে হয় এবছর থেকে নতুন নিয়ম একটা চালু হওয়ার সম্ভাবনা চলছে টিআরই ওয়ান টিআরি টু এটা ছিল না টিআরি থ্রি টিআরি ফোরে কিন্তু এটা থাকতে পারে তো এই নিয়ে আজকের ভিডিও তারাকে বলবো যদি এমনি হয় তাহলে খুব বেশি ফাইট করতে হবে বেশি বেশি লড়তে হবে কারণ সিট তাহলে একদম কমে যাবে আর ওই সিটে তোমাকে জব পেতে হবে আর তার জন্য চাই কঠিন একটা লড়াই কঠিন একটা অধ্যাবসায় তার জন্য বলবো যারা বাংলা ছেলে মেয়ে আছো এখনও সময় আছে এই নাম্বারে ভর্তি চলছে মাত্র একশো নিরানব্বই টাকা লাগছে মান্থলি ভর্তি এলে হতে পারো আর না হলে হয় এবার না হয় নেবার কোনো বছর আর পারবে না কারণ এই বছর লাস্ট চান্স তুমি পাবে নাহলে পার পারবেই না আর কি এই পরীক্ষাটাতে ক্র্যাক করতে তাহলে যদি ডোমিসাইল চালু হয় তাহলে কত পারসেন্টেজ আর কি বিহার সরকার বানতে পারে বা ঝাড়খণ্ড সরকার কত পার্সেন্ট আগের বছর আর কি আগের বছর থেকে আর কি বেঁধে দিয়েছে তাহলে এমনি একটা জাস্ট ধারণা তোমাদেরকে দেবো হ্যাঁ এবং টিআরই ওয়ান টিআরই টুয়ে কিন্তু এমনি কেউ ছিল না ফলে অনেক ছেলে মেয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলতে জব পেয়েছে টিআরি থ্রি টিআরি ফোরে হতেও পারে না হতেও পারে এখনও কোনো আপডেট কিন্তু এখন আসেনি যদি আসে পাক্কা আপডেট আমি কিন্তু চ্যানেলে আমাদের দিয়ে দেবো আর কি ঠিক আছে আর প্রত্যেককে জন্যে বলেছি আমি যে আমার নিচে টেলিগ্রাম গ্রুপে আর কি জয়েন হতে আমি বলেছি কারণ ওখানে আমরা পেপার ওয়ান পেপার থ্রিটা আমরা কিন্তু পড়িয়ে দেবো বিনামূল্যে টাকা লাগবে না প্লিজ জয়েন আর কি হয়ে যাও প্রত্যেকের জন্য আর কি বলছি এটা তাহলে মনে মানে যতটুকু মানে কি বলবো যে এখন দেখো বাইরের যারা স্টেট রয়েছে ওদের জন্য জেনারেলি বেশি খুব একটা পার্সেন্টেজ রাখে না একদম কম রাখে ফাইভ পার্সেন্ট রাখে কিংবা হয়তো টোয়েন্টি পার্সেন্ট মানে ফাইভ থেকে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আর কি ঘোরাফেরা করতে পারে আর কি মানে যেমন যে যেমন স্টেট সেসমন আর করতে পারে ঝাড়খন্ড সরকার ফাইভ পার্সেন্ট রেখেছিল বিহার সরকার কত রাখবে ঠিক এখনো জানা যায়নি তবে এটা হতেও পারে বা হবেই এটাও কিন্তু ঠিক নয় আমরা পড়াশোনা করবো যেহেতু নাই হয় কারণ আমাদের রাজ্যের যা অবস্থা শেষ রাজ্য আমাদের যদি দু একজন আমাদের এখান থেকে জব পাচ্ছে তো পাক তাই বলবো যে এখনো পর্যন্ত পুরোপুরি আসেনি ফাইভ থেকে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে রাখতে পারে তো যদি মানে টোয়েন্টি পারসেন্টটা বেশি মানে বেশি হয়ে যাচ্ছে আর কি মানে মানে মিথ্যা বলে লাভ নেই সত্যি বলাই ভালো বেশি হয়ে যাচ্ছে খুব কম পার্সেন্টেজে রাখবে ওদের স্টুডেন্টের জন্য বেশি রাখবে ওদের ক্যান্ডিডেটের জন্য আমাদের জন্য একদম কম রাখবে তো তা বলে মন খারাপ করো না লড়াই করে যাও তোমার চাকরির জন্য দরকার একটা সিট মাত্র ওই সিটটা তোমার নিতেই হবে অনেক বেশি কিন্তু খাটো আর টিআরই ওয়ান টু এগুলো হয়নি আমি আমার সোর্স রয়েছে বিহারে আমার স্টুডেন্ট এবার জব পেয়েছে আমি খোঁজ নিতে বলেওছি যে পাক্কা খবর দাও যাতে আমার ছেলে মেয়েদেরকে আমরা উপকার আর কি হয় আমি দিলেই কালপুরষুর মধ্যে জানিয়ে আর কি দেবো এখনও যদিও আর কি কাল পরশুর মধ্যে খবর পসিবল নয় আমি জানিয়ে আর কি দেবো ঠিক আছে মন খারাপ করো না নিজের পড়াটা আর কি চালিয়ে যাও থ্যাংক ইউ